দীঘার হোটেল মালিক খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো দীঘা থানার পুলিশ। ধৃতের নাম শেখ জামিল, বয়স 48, রামনগর থানার কাবরা গ্রামের বাসিন্দা। জামিল পেশায় কাঠমিস্ত্রি। প্রসঙ্গত, নিউ দীঘার সুমন হোটেলের মালিক সুব্রত সরকার 19 জুন রাতে খুন হন। এরপরেই ঘটনা তদন্তে নামে দীঘা থানার পুলিশ। বুধবার সকালে নিউ দীঘা থেকে হোটেল মালিক সুব্রত সরকারের খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ জামিলকে গ্রেপ্তার করে দীঘা থানার পুলিশ। বিশেষ সূত্রে জানা যায়, হোটেল মালিক সুব্রত সরকারের সাথে কাজের সুবাদে দীর্ঘ 30 বছরের সম্পর্ক ছিল শেখ জামিলের। টাকা পয়সা, গয়না ও হোটেলের দামি জিনিসপত্র চুরির উদ্দেশ্যে 19 জুন গভীর রাত্রে হোটেলে ঢুকে পড়ে জামিল। হোটেল মালিক সুব্রত সরকার তাকে চিনে ফেলায় শ্বাসরোধ করে তাকে খুন করে। বুধবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হবে। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। आप सबका स्वागत करता हूँ। जल्द से जल्द हमें संपर्क कीजिए 9564845420, मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार।